চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 47,044 মেট্রিক টন সয়াবিন ও পাম অয়েল নিয়ে পৌঁছেছে চারটি জাহাজ। বন্দরের সচিব ওমর ফারুক জানান, বহির্নোঙর থেকে জেটিতে আসার পর খালাস প্রক্রিয়া শুরু হবে। জাহাজ চারটির মধ্যে অনিয়ন চ্যালেঞ্জ 21,000 মেট্রিক টন, এনএস স্টিলা 7,000 মেট্রিক টন, মেঘনা প্রাইড জাহাজ 7,799 মেট্রিক টন ও সানজিন 11,245 মেট্রিক টন নিয়ে বহির্নোঙরে ভিড়েছে। এর আগে 2 মে 2,29,00,000 লিটার অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ নামে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ। এরই মধ্যে জাহাজটির তেল খালাস শেষ হয়েছে। সিটি গ্রুপ, সেনা কল্যাণ এডিবল ওয়েল, বাংলাদেশ এডিবল ওয়েল ও বসুন্ধরা গ্রুপ এসব সয়াবিন তেল আমদানি করে থাকে।